আপনারা আমার বাড়িতে? আমাদের কাছে তথ্য আছে, আপনার ছেলে অস্ত্র আর ড্রাগস এর ব্যবসা করে। এসব কি বলছেন আপনি? কিসের ড্রাগ, কিসের অস্ত্র? এক্ষুনি বের হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? ও তো পাশের ঘরে। ও পাশের ঘরে? আপনি মিস্টার সাগর? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা আপনার ঘর সার্চ করব। আমার ঘর? হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। কিন্তু কপাল খুলে গেছে, হিরোইন আছে স্যার। এই যে হিরোইন স্যার, হিরোইনও আছে। খুচরা গলা বড় করে বলেছিলেন, এখন হেরোইনের রস্ত্র এলো কোত্থেকে? স্যার স্যার, এসব আমার না, আর এই ব্যাগও আমার না। এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ। কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে উঠে দেখি ও চলে গেছে, ফেলে গেছে ওর ব্যাগ। ঠাকুরমার ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই হাত কা লাগা স্যার, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো এই ব্যাগের কিছুই জানি না। থানায় নিয়ে বাস ডলা দিলে সব বুঝবি। আপনারা ভুল করছেন, আমার ছেলে ড্রাগ ব্যবসায়ী না। ব্যাগ ভর্তি ড্রাগস বাসায় রেখে এ কথা বললে আইন শুনবে না। আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন। কপাল খুলে গেছে, কপাল। চাচাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হ্যালো হ্যালো কাজল, সাগরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কি বললেন? সাগরকে পুলিশ অ্যারেস্ট করেছে? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সাগরের কাছে কোনো লাভ নেই। সাগর এখন চোদ্দ শিকের ভেতরে, দুদিন পর ওর যাবজ্জীবন অথবা ফাঁসিও হতে পারে। আমি বিশ্বাস করি না। না করে উপায় নেই, হাতে নাতে অস্ত্র আর হিরোইন নিয়ে ধরা পড়েছে। আহারে বেচারা। ভাইয়া আমাকে সাগরের কাছে যেতে দাও, আমি সাগরের কাছে যাব। না না, মাথা খারাপ, আমি তোকে সাগরের কাছে যেতে দিতে পারি না। ভাইয়া আমি তোমার পায়ে পড়ি, আমাকে একবারের জন্য সাগরের কাছে যেতে দাও। আমি সাগরকে ভালোবাসি, সাগরকে ছাড়া আমি বাঁচব না। ভাইয়া কাজল, সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি সাগরকে ছাড়া আমার জীবন অন্ধকার হয়ে যাবে। সাগরকে ছাড়া আমি বাঁচব না। তুই বাঁচবি কি মরবি সেটা পরের ব্যাপার, আমি শুধু জানি সাগর বাঁচবে না, বাঁচবে না। আজ থেকে কাজল এই ঘরে বন্দি থাকবে, যতদিন পর্যন্ত ওর মন থেকে সাগর নামের ভূত দূর হবে না, ততদিন ওর মুখে খাবার দিবি না। যদি কেউ আমার কথা অমান্য করিস, তাহলে আমি কাউকেই ক্ষমা করব না। হ্যাঁ কাজল, ভাবি অস্ত্র হিরোইন কোথায় পেয়েছিস? তোর সাথে আর কে কে আছে?
আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। ও জানিস না, আজ তোকে এমন ধুলাই করবো যে তত্তর করে সব বের হয়ে আসবে। সৌদাগরের বিরুদ্ধে লাগতে যাস, এবার মজা টের পাবি। কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। ভেতরে রাখ। কাজল, ভাবি তোর দুঃখ তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না, ভাবটুকু খেয়ে নে কাজল। না ভাবি, ভাইয়া জানতে পারলে আমার সাথে তোমাকেও খুন করে ফেলবে, আমার জন্য তুমি কেন কষ্ট পাবে? কি বলি তুই, তোর দুঃখ আমার দুঃখ না? আরে তোর জন্য আজ পর্যন্ত আমি আমার গর্ভে সন্তান ধারণ করিনি, আমি আজ পর্যন্ত মা হইনি। ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজ বলছিস তোর জন্য আমি দুঃখ পাবো কেন? ভাবি আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। কাজল তুই ভাবিস না, তোর সাগর তোরই থাকবে, সাগরকে আইনের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমি নিজে যাব, তবু সাগরকে তোর জীবন থেকে আলাদা হতে দেব না। ভাবি কাজল, লক্ষ্মী বোন আমার, নে ভাতটুকু খেয়ে নে, তা খেলে যে তুই মরে যাবি। হরমজাদী বিশ্বাসঘাতিনী, তোর এত বড় সাহস, আমার কথা অমান্য করে তুই কাজলকে খাওয়াতে এসেছিস। তুমি কি মানুষ নাকি অমানুষ? একটা মেয়ে না খেয়ে মরে যাচ্ছে, তারপর তুমি নিষ্ঠুরের মতো ওকে এক ফোঁটা পানিও খেতে দিচ্ছ না। কাজলের এই অবস্থায় তুমি চুপ করে বসে থাকলেও আমি থাকতে পারবো না। খবরদার, ওই কথা মুখে আর একবার উচ্চারণ করবি না, তাহলে তোকেও খুন করতে আমি দ্বিধা করবো না। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে তুমি আর শাস্তি দিও না। না, যতদিন পর্যন্ত ওর মন থেকে ওই ফকিরির বাচ্চার সাগরের নাম মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমি ওকে এক ফোঁটা পানিও পান করতে দেব না। আর তুই যদি দ্বিতীয়বার এমন ভুল করিস, তাহলে তোর জন্য আমার চেয়ে খারাপ কেউ হবে না। চাচি রাজা, কাঁদবেন না চাচি, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি কিচ্ছু ভাববেন না। আমি যে কিছুই ভাবতে পারছি না রাজা, একদিকে আমার স্বামী হাসপাতালে, অন্যদিকে আমার ছেলে পুলিশের হেফাজতে, এখন আমি কি করব? আপনি ভেঙে পড়বেন না চাচি, এই রাজা বেঁচে থাকতে পৃথিবীর কোনো আইনই সাগরকে আটকে রাখতে পারবে না, আমি সাগরকে মুক্ত করবই। রাজা তুই? হ্যাঁ আমি। তোর তো কোনো কেস নেই, তুই এখানে এসেছিস কেন? সাগরের মুক্তি, সাগরকে আমি ছাড়িয়ে নিতে এসেছি। মানে? সাগরকে ছেড়ে দিন। সাগর তো দোকানের কাজ কলাও না, মূল মোয়াও না, যে টাকা দিবি আর ছেড়ে দেব। আপনি অন্যায় ভাবে একটা নিষ্পাপ ছেলেকে অ্যারেস্ট করেছেন, ওকে আপনার ছেড়ে দিতেই হবে। ছেড়ে দেব ওকে? আমি মার্ডার কেসে ঢুকিয়ে আজই চালান করে দেব। সে সুযোগ আপনি পাবেন না অফিসার। তুমি এদের এনেছো কেন? উকিল সাহেব, এই নিন।
আদালত সাগরকে মুক্তি দিয়েছে, এবার নিশ্চয় আপনি সাগরকে ছেড়ে দিতে বাধ্য হবেন। সিপাহী স্যার, ওকে ছেড়ে দাও। এই ওকে ছেড়ে দাও। ইয়েস স্যার, ছাড়তাছি। দোস্ত তুই? না সাগর, এখন কথা বলার সময় না, তোকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তোর আব্বা এখন হাসপাতালে। হাসপাতালে? মা, সাগর, আমার সাগর, বাবা আমার। বাবা, বাবা, বাবা তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি বাবা। আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। মা, হ্যাঁ বাবা, তুই আর কারোর বিরুদ্ধে লাগতে যাস নে, কোনো কারণে আমি তোকে হারাতে পারবো না। না মমতা, না, ও নষ্ট হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে। ওর আগে সাগর নেই, আমার আদর্শে গড়া সাগর মরে গেছে, মরে গেছে। এখন যে সাগর আমার সামনে, সে একজন অস্ত্রবাজ, হিরোইন ব্যবসায়ী, একজন সন্ত্রাসী। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে চলে যেতে বলো মমতা, ওকে চলে যেতে বলো। বাবা তুই চলে যা, আর কখন আমার সামনে আসবি না। বাবা যা, চলে যা, চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি কি ব্যাপার সাগর? সাগর রাজা, আমাকে একটা অস্ত্র দিবি? অস্ত্র? অস্ত্র দিয়ে তুই কি করবি? যার কারণে আমি জেল খেটেছি, যার কারণে আমি ঘর ছাড়া হয়েছি, যার কারণে আজ আমার বাবা হাসপাতালে, যে আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ওই বেইমানটাকে আমি ছাড়ব না, ওই বিশ্বাসঘাতক নজরুলকে আমি কুকুরের মতো গুলি করে মারব। না সাগর, না, আমি তোর অস্ত্র হাতে নিতে দিব না, এই অস্ত্র মানুষকে অমানুষ বানায়। না রাজা, আমার আর ফিরে যাবার পথ নেই, এখন আমার রাস্তা একটাই, এই অস্ত্র।